মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কামারহাটি অঞ্চলে স্বেচ্ছাসেবী সংস্থা রানী লক্ষ্মীবাঈ মহিলা সমিতির তরফে বিধায়ক কিচেন অনুষ্ঠিত হয়ে আসছে। গত 30 তারিখ থেকে রোজ 2000 মানুষের মধ্যে খাদ্য বিতরণ করা হয়। আজ মঙ্গলবার রাতে ছিল সেই অনুষ্ঠানের সমাপ্তি। অনুষ্ঠানটির শুভ সূচনা করেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। আজ সেখানে উপস্থিত ছিলেন কামারহাটি পৌরসভার মুখ্য প্রশাসক মণ্ডলীর প্রধান গোপাল সাহা, স্বেচ্ছাসেবী সংস্থা রানী লক্ষ্মীবাঈ মহিলা সমিতির কর্ণধার শ্রীমতী নির্মলা রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের 24 আওয়ার্স টিভির মুখোমুখি হয়ে সেই বিশিষ্ট ব্যক্তিগণ কি বললেন দেখাবো আপনাদের। তারা আমাদের আমন্ত্রণে চলে এসেছেন, তাই তাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই যে আপনি চাইলেই কাউকে খাওয়াতে পারবেন এমন নয়, কিন্তু এটাও কিন্তু একটা বড় ব্যাপার। আমি কাউকে খাওয়াতে চাইছি, সে খেতে এলো না, সেটা যেমন আমার দুঃখ হয়, আর আমরা কাউকে খাওয়াতে চাইছি সে আমাদের কাছে এসে আমি তাকে কৃতজ্ঞতা জানাব, আর সঙ্গে সঙ্গে জানাবো যে তিনি যেন একদিন আমাদের এমনভাবে আমন্ত্রণ করেন আমরা তার কাছে খেতে যাব। আজকে 5 দিন হলো আর এই উদ্যোগটা হঠাৎ নেওয়া হলো, এটা আমরা আগে থেকে কোনো তৈরি হয়নি। এটা যে বৃষ্টি হলো সেদিন ঘরে ঘরে জল ঢুকে গেছে, আর এক একজন এমন অবস্থা যে ও নিচে রান্না করে উপরে ঘুমায়, সেই জায়গা পুরো জলমগ্ন হয়ে গেছে। ও গ্যাস কোথায় রাখবে, চুলো কোথায় রাখবে, এটা দেখে আমার খুব কষ্ট লেগেছে। তো সকালবেলা আমি পাউরুটি, দুধ, যা পেরেছি, লাড্ডু পাঠিয়েছি যাতে ওরা শুকনো কিছু খেতে পারে, আর সে রাত্রে থেকে আমরা শুরু করে দিয়েছি। যা হঠাৎ এটা হয়েছে, এটা আগে থেকে কোনো পরিকল্পনা ছিল না। এটা আমরা যাদের দরকার মানুষ হিসাবে সেই জায়গা আমরা দাঁড়াতে চেষ্টা করি, যাতে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কষ্টটা একটু যাতে আমরা নিতে পারি। আর আর তো কিছু করতে পারবো না, কিন্তু যতটুকু করতে পারি মানুষের জন্যে সেটা আমরা সবসময় পরিকল্পনা করি। আমরা বসে এক জায়গায় সব মহিলাদের মুখে কীভাবে একটু হাসি ফুটাতে পারি সেই চেষ্টাটা আমি করি। মানুষের উন্নয়নের জন্যে আমরা তো এখন সবাই বলছে যে আপনি যে ডেলি খাওয়াচ্ছেন এটাতে তো কী হবে, কতদিন খাওয়াবেন, সেটার জন্যে আমি বিচার করেছি। যারা ঘরে ঘরে যেই কাজ করছে তাদের মধ্যেই আমরা কি করে তাদেরকে ওই কাজের মধ্যে একটু হেল্প করতে পারি, যাতে ওই কাজটা আরও ভালোভাবে করতে পারে। আমরা কাউন্সিলিং করাবো, যারা ঘরে ঘরে কাজ করছে, যারা রিক্সা চালাচ্ছে, যারা টোটো চালাচ্ছে, তাদের আরও ভালোভাবে আলো ভালো ব্যবহার করে যারা আরও শিক্ষা দীক্ষা নিয়ে আরও কীভাবে বেটার করতে পারে সেটা আমরা করবো, কেন আমাদের হাতে আর কিছু নেই। কিন্তু আমরা যতটা পারবো তাদের একটা বিবেক বুদ্ধি কীভাবে মানুষকে রিসপেক্ট করে আরও তুমি ভালো হতে চাও ওই জায়গাটা এখন ঠিক করবো, আমরা এটাই পরিকল্পনা নিয়েছি। হ্যাঁ, আমারও এখন 100 মহিলা আছে আমার সঙ্গে, আর তারা এই রান্না বা যা আমি অর্ডার দিই ওরা করে আমার সঙ্গে, একদম হাতা হাত মিলিয়ে চলে। এই আমার মহিলাগুলো সব আছে, এরাই রান্না করে, এরাই সব করে আমার সঙ্গে, আমি যা করি আমার পিছনে দাঁড়ায়। আর আমি চাইবো আগামী দিনে যত আমাদের মহিলা পুরো পশ্চিমবাংলা যেরকম আমার দিদি সেরকম সবাই যেন নিজে পায়ে দাঁড়াতে পারে। আর আমরা দিদি অনুপ্রেরণা, এই দিদিকে দেখেই আমরা এই মহিলা সমিতি নাম দিয়েছি রানী লক্ষ্মীবাঈ মহিলা সমিতি। তো ভালোই লাগছে। হ্যাঁ, আর এই হ্যাঁ আমরা অনেক দিন থেকে এখানে আছি, আমাদের ভালোই লাগছে। আর দিদি আমাদের জন্য করছে, আমরা ভাবছি দিদি ভালো হোক। হ্যাঁ, দিদি ভালোই আছে, হ্যাঁ সঙ্গে আছে, আসে থাকবো। বাবলি দাসের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।